আমরা একটু বগুড়ায় যেতে চাই বগুড়ায় আসলে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর প্রতিকূল আবহাওয়ার কারণে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা একেবারেই কম গাবতলি উপজেলার আটানব্বই কেন্দ্রে ভোটের অবস্থা প্রায় একই রকম গাবতলি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলের প্রধান চপল শাহ আজকে যে নির্বাচন চলছে বিশেষ করে গাবতলিতে এখন আমরা বলতে পারি যে নির্বাচনে কিন্তু একদম ভোটারদের সংখ্যা নেই বললেই চলে সেই রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি এখন বৃষ্টি কিছুটা কমে এসেছে ধারণা করা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে আমরা এখানে একটা জিনিস খেয়াল করছি সেটা হলো যে এখানে ভোটারদের যারা ভোট দিয়ে গেছেন সকালে খুবই কম পরিমাণ ভোট দিয়ে গেছে সে আটটার থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ বেলা হয়ে গেছে কিন্তু ভোটারদের উপস্থিতি একদম খুবই কম বলা চলে তবে আশা করছি যে আমরা মনে করছি যে অবশ্যই ভোটারের সংখ্যা বাড়তে থাকবে এবং এটা যখনই বেলা আরেকটু বাড়বে রোদ উঠতে পারে যদি 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 কোনো কারণে রোদ ওঠে তাহলে হয়তো দেখা যাবে যে ভোটারের সংখ্যা বাড়ছে উপজেলায় আমরা একটা জিনিস শুনেছি সেটার প্রায় বিশটা গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে যে বিশটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে আপনার স্ট্রাইকিং ফোর্স কিন্তু ঘোরাফেরা করছে গাবতলির পাইলট হাই হাইস্কুল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ